মিয়ানমারের ভেতরের পরিস্থিতি ক্রমাগত জটিল রূপ নিচ্ছে। বিভিন্ন প্রদেশে গণতন্ত্রকামী গোষ্ঠীগুলির সঙ্গে যোগ দিচ্ছে সাধারণ বার্মিজরাও। অস্ত্র হাতে ফুঁসে উঠছে জান্তা সরকারের বিরুদ্ধে। কারফিউ দিয়েও সামলানো যাচ্ছে না পরিস্থিতি। বিশ্লেষকরা বলছেন, সামনে গৃহযুদ্ধের কবলে পড়তে পারে দেশটি, তাই প্রতিবেশী হিসেবে সজাগ থাকতে হবে বাংলাদেশকে। আব্দুল্লাহ শাফির প্রতিবেদন। মিয়ানমারের গণতন্ত্রকামী গোষ্ঠীগুলোর সঙ্গে সরকারি সেনাদের সংঘাতের ইতিহাস বহুদিনের, এখন তা আরও বিস্তৃত। সীমান্ত বা দুর্গম এলাকার সংঘাত এখন ক্রমেই ধেয়ে যাচ্ছে দেশটির মধ্যাঞ্চলের দিকে। জান্তা সরকার কারফিউ দিয়ে চলাচল নিয়ন্ত্রণ করছে, নতুন নতুন নজরদারি চৌকি তৈরি করে নিরাপত্তা বাড়াচ্ছে। মিয়ানমারের জনসংখ্যার প্রায় 60% বেশি বার্মিজ, তাদের অনেকেই এখন স্বাধীনতাকামী গোষ্ঠীগুলোকে সহায়তা করছে, অস্ত্র তুলে নিচ্ছে হাতে। গড়ে উঠেছে পিপলস ডিফেন্স ফোর্স নামে গেরিলা বাহিনী, যাদের সদস্য প্রায় 30,000। বিভিন্ন দেশের সংঘাতময় পরিস্থিতি পর্যবেক্ষণ করে যুক্তরাষ্ট্রের ইনস্টিটিউট অব পিস। তাদের প্রতিবেদন বলছে, প্রায় গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে মিয়ানমার, কারণ সেনাদের প্রাণহানি হাজার হাজার, অসংখ্য মানুষ বাস্তুচ্যুত, নিশ্চিহ্ন হয়ে গেছে গ্রামের পর গ্রাম। নিরাপত্তা বিশ্লেষকরাও মনে করছেন, মিয়ানমারের যে অবস্থা চলছে তাতে অচিরেই দেশটি হয়তো গৃহযুদ্ধে জড়িয়ে যেতে পারে। সিভিল ওয়ারটা অস্বীকার করাটা ডিফিকাল্ট হবে, এই কারণে যেহেতু মিয়ানমারের বর্তমান সরকারের সাথে, মিয়ানমারের যতগুলো এথনিক গ্রুপ আছে সবগুলোর সাথে সংঘাত হচ্ছে, তাদের নিজের যে রেস, বার্মিজ রেস, তাদের সাথেও সংঘাত হচ্ছে। এবং আপনি জানেন যে একটা অপোজিশন এনইউটি, ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট আছে, তারাও তাদের প্রচারণা চালাচ্ছে। সুতরাং মিলিটারি ভার্সাস দ্য নেশন, এরকম একটা অবস্থা তৈরি হচ্ছে। সেটি হলে আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকির মুখে পড়বে, তাই সজাগ থাকতে হবে বাংলাদেশকে। আভ্যন্তরীণ কাঠামোর মধ্যে সামরিক বাহিনী স্বাভাবিকভাবে দুর্বল, কারণ এক ধরনের সিভিল কনফ্লিক্টে বলতে গেলে তারা জড়িত, যেখানে 2,000-এর উপর তাদের নাগরিককে তারা মেরেছে। এবং আমরা দেখেছি যে ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট এখন এক্সাইল বাইরে থেকে কাজ করছে। আগে যে কনসেনসাসটা ছিল সেই কনসেনসাস কিন্তু এখন নেই। তো এই দুর্বলতা সুযোগ স্বাভাবিকভাবে অনেকেই নিবে। আগামী আগস্টে মিয়ানমারে সাধারণ নির্বাচন করতে চায় সামরিক জান্তা। এর আগেই পুরো দেশের নিয়ন্ত্রণ চায় সামরিক জান্তা, মনে করেন পর্যবেক্ষকরা। আব্দুল্লাহ শাফি, নাগরিক, ঢাকা।